অকাল বর্ষণ ফেতায়ের প্রভাবে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে মাঠের ফসল, ক্ষতি রবি শস্য চাষেও, মাথায় হাত কৃষকদের। ঘূর্ণিঝড় ফেতায়ের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। গত রবিবার রাত থেকে এই বৃষ্টিপাতের জেরেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বৃষ্টির জেরে নষ্ট হচ্ছে মাঠের ফসল, ব্যাপক ক্ষতি রবি শস্য চাষেও। কৃষকদের দাবি, গত দুদিনের লাগাতার বৃষ্টির ফলে সবথেকে ক্ষতি হয়েছে ফুলকপি, বাঁধাকপি ও সর্ষে চাষে। ক্রমাগত বৃষ্টির ফলে সর্ষের ফুল ঝরে যাচ্ছে, ফলে ফলন কম হবার সম্ভাবনা। তাছাড়াও এই অসময়ে বৃষ্টির ফলে সর্ষে গাছে এক প্রকার রোগ দেখা দিচ্ছে, পাতা কালো হয়ে যাচ্ছে, জমিতে থাকা ফুলকপি বাঁধাকপি ফুটে যাচ্ছে। কৃষকদের দাবি, এবছর এমনিতেই ফুলকপি বাঁধাকপি সহ শীতকালীন সবজির দাম বাজারে খুবই কম, তার ওপর এই বৃষ্টির ফলে মাঠে সবজি নষ্ট হয়ে গেলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। লাগাতার এই বৃষ্টির ফলে ক্ষতি হচ্ছে ফুল চাষেও, ফলে মাথায় হাত ফুল চাষিদেরও। সব মিলিয়ে নিম্নচাপের জেরে এই বৃষ্টির ধাক্কা কাটিয়ে ওঠায় এখন বড় চ্যালেঞ্জ কৃষকদের কাছে। এই যে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে মেঘলা ওয়েদার, এতে চাষের কি চাষের ক্ষতি হচ্ছে এবং কি ধরনের ক্ষতি? শস্যের ক্ষতি হচ্ছে, বাঁধাকপির ক্ষতি হচ্ছে, ফুলকপির ক্ষতি হচ্ছে। কি ধরনের ক্ষতি হচ্ছে? প্রচণ্ড ক্ষতি হচ্ছে। কি ধরনের কি হয়? ফুলকপি শস্যের কি ক্ষতি হয়? এই শস্যের ফুল ঝরে যাচ্ছে, তারপরে বাঁধাকপি ফুটে যাচ্ছে, ফুলকপি ফুটে যাচ্ছে। ধরেন শস্যটি ফুল ঝরে যাচ্ছে, শস্যের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে, এবার লাস্টে চিটি হয়ে যাচ্ছে শস্যি গাছ। আর ফুলকপি ফুটে গেলি বাজারে বিক্রি হবে না, তারপরে বাঁধাকপি ফুটে গেলি ফেটে গেলি বাজারে বিক্রি হবে না, তাতে চাষির প্রচণ্ড ক্ষতি হচ্ছে, আলুর ক্ষতি হচ্ছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।